আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে একটা বড় জুব্বা কাটিং করা হয়। তো প্রথমে আমি জুব্বাটার মাপটা বুঝিয়ে দিতেছি। জুব্বাটার লম্বা হচ্ছে 49, বডি একটা স্যাম্পল জুব্বার মাপ, সামনা পাট আছে 23 এবং ফুট আছে 18, হাতার লম্বা 24। এটা একটা কফ হাতা জুব্বা, হাতায় কফ হবে, কফের মাপটা হচ্ছে 9.5, কলার হলো 16। একটা জুব্বা কফ হাতা, নিচের ঘিটটা হলো 32। চলুন শুরু করি। কাপড়টা দেখতেছি, 1 গজ, 2 গজ, 3 গজ কাপড় আছে। প্রথমে কাপড়টাকে বত্রিশের একটা ম্যানেজমেন্ট করি, ডাবলে 16। তাহলে এ হলো 16 সেলাই হাফ ইঞ্চি, তাহলে আমার বাঁশটা দিলাম 17 ইঞ্চি বাঁশ। 17 ইঞ্চি বাঁশটা দিলাম, তারপরে সমানে ধরে এভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে একটা মার্কা দিয়ে দিলাম। জুব্বার ক্ষেত্রে নিচের চড়াটা একটু, নিচের বাঁশটা একটু চড়া হয়, তো এটা 2.5 ইঞ্চি চড়া দিলাম, 2.5 ইঞ্চি চড়া দিলাম। এটা হলো অরিজিনাল বাঁশ, লম্বাটা হচ্ছে 49। এখান থেকে 49-এ একটা, এ হলো 49, কলার রাউন্ড, সেলাই হাফ ইঞ্চি সহ 1.5 ইঞ্চি বাড়তি, এই গ্যাপটা হলো 1.5 ইঞ্চি। তো প্রথমে একটা মার্কা দিলাম এবং আরো একটা মার্কা দিলাম, এই দুইটা মার্কা এখানে গ্যাপ সোল্ডারের রাউন্ডটা বাইরে হয়ে আসবে। কলার হলো 16, কলার রাউন্ডের জন্য দিলাম 2.5 ইঞ্চি, ফুট হলো 18, 18-এর অর্ধেক হলো 9, 9 দুগুণে 18, সেলাই হাফ ইঞ্চি। সামনা পাটটা আছে 23, মোড়াটা ডাউন দিতেছি 8 ইঞ্চি, একটা লুজ জুব্বা 8 ইঞ্চি। তারপরে বডির মাপের জন্য এই মার্কাটা দিয়ে দিলাম, পেটের মাপটার জন্য একটা ম্যানেজমেন্ট করে নেব 9 ইঞ্চি নিচে, হলো 9 ইঞ্চি। তো আমার সামনে ফাটা আছে 23, 23টা এখানে ডাবল করলে হয় 11.5, 11.5 দুগুণে 23, 23, 11.5 সেলাই হাফ ইঞ্চি। নিচে আসো, নিচের গির আছে 32, এ হলো 32-এর 16, 16 দুগুণে 32, সেলাই হাফ ইঞ্চি। সাইডের মার্কাটা দিয়ে দেব, এখান থেকে সাইডের মার্কাটা এখানে এসে মিলে যাব। তারপরে মোড়ার জন্য শেপটা দিয়ে দিতেছি, তাহলে মার্কাটা হয়ে গেল। এবার আমি মাপটা আবার বুঝিয়ে দিতেছি। জুব্বার লম্বাটা হলো 49, নিচের ঘিরটা আছে 32, সেলাই সহ 1/2 ইঞ্চি বাড়তি নিছি, এবং বডির মাপটা, সামনা পাটটা আছে 23, সেলাই নিছি 1/2 ইঞ্চি বাড়তি, এবং কলার রাউন্ডের জন্য দিলাম 2.5 ইঞ্চি, ফুট আছে 18, সেলাই 1/2 ইঞ্চি। কমপ্লিট মার্কাটা হয়ে গেল।
এখন কাটিংটা করে দিতেছি। এখানে যতটুকু কাপড় রাখছি নিচে অতটুকু কাপড় রেখে দেবো, ওটাকে হালকা শেপ দিয়ে দেবো। ভাঙাটা এখান পর্যন্ত আসবে, এটা জুব বা বুক পকেট হবে এখানে। থেকে দিলাম 8 ইঞ্চি এবং ফেলেট থেকে হবে, ফেলেটটা তৈরি করার পরে মাপটা 2.5 ইঞ্চি হয় আর কি। আর এটা জুব্বা কলারটা আছে 16, লম্বা আছে 49, সামনের কাটাটা দিতেছি 13 ইঞ্চি, 13 ইঞ্চি কাটাটা হবে। তাহলে সামনা পাটটা হয়ে গেল, এখন ব্যাক পাট। তারপরে কাপড়টাকে এভাবে টেনে নিয়ে আসবো ব্যাক পাটটা নেওয়ার জন্য। বাসটা দেখবো 17 ইঞ্চি আছে কিনা, 17 ইঞ্চি নাই। তারপরে এটা যেভাবে আছে এভাবে নিচ থেকে মিলিয়ে নেব। জুব্বাটার পিছনে তিরা হবে, তিরের জন্য এখান থেকে 1 ইঞ্চি বাদ দেব, তারপরে এটাকে এভাবে মিলিয়ে নেব। ফুটটা আছে কত? 18, 18-এর এ হলো 9, সেলাই 1/2 ইঞ্চি। ব্যাকপার্টটা সামনাপার্টটা নিলাম, পকেটটা দেব মোড়া থেকে 7 ইঞ্চি নিচে এবং পকেটের মুখটা থাকবে 7.5, এখান থেকে 7 ইঞ্চি পকেটের মুখটা থাকবে 7.5। এভাবে সাকান দিয়ে দিলাম, এখন দেখতেছি মোড়াটা কত হয়। মোড়াটা হবে 10.5 ইঞ্চি বা 11 ইঞ্চি টিকবে মোড়া। প্রথমে এভাবে একটা মার্কা দিলাম, এখন এখানে বেশি মোড়াটা বুঝাইতেছি। এখন মোড়াটা হচ্ছে 11 ইঞ্চি মোড়াটা হবে, মোড়াটা ডাউন দিতে হবে 4 ইঞ্চি। এখানে মোড়ার এক পাটে কিন্তু জয়েন্ট হবে বগলের নিচে, এখান থেকে এখানে জয়েন্ট হবে। মোড়াটা হলো 11।
ইঞ্চি রাখতে হবে সেলের জন্য, আর হাতা কফ আছে, হাতা কফের জন্য 2 ইঞ্চি মাইনাস করতে হবে 24 থেকে, কফে 2 ইঞ্চি গ্যাপ চলে আসবে, তাহলে 24 আর 24। কফ হলো 9.5, তাহলে এ হলো 9.5 সেলাই 1/2 ইঞ্চি, এবং দুই সাইডে দুইটা কুচির জন্য 1 ইঞ্চি। সে অরিজিনাল 9.5 সেলাই 1/2 ইঞ্চি এবং দুই সাইডে দুইটা কুচির জন্য 1 ইঞ্চি। তাহলে তার জন্য জয়েন্টটা কেটে দিতেছি, একটা পার দিয়ে জয়েন্টটা কেটে দিতেছি। হাতাটা হয়ে গেল, আমার গুলফির জন্য ম্যানেজমেন্ট করে এখান থেকে 3 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি কাটাটা দিয়ে দেব। তো এটা আরেকটা হাতা কাটার পরে দুটো হাত একসাথে কেটে দেবো আর কি, এখান থেকে 3 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি। তাহলে হাতাটা হয়ে গেল, এখন দুইটা পকেট এবং পিছনে তিরা। এখন বিষয়টা হলো এখানে তো আমার গুলফি হবে, গুলফির বিপরীত সাইড বা তালপাট হবে, যখন জয়েন্টটা দেব তখন তালপাটটা কেটে নেব। যে যে সাইডটা তালপাট হয় ওই ওই সাইডের বিপরীত পাশে গুলফিটা হবে, ঠিক আছে? তার মানে এখানে জয়েন্টটা দেওয়ার পরে একটা সাইড তালপাট কেটে দেওয়া হবে, তালপাটের বিপরীত সাইডে গুলফিটা দেওয়া হবে। ওকে, তাহলে এবার দিতেছি দুইটা তিরা। তীরের জন্য প্রথমে এভাবে কাপড়টা সমান করে কেটে নিতেছি কাঁসার সাইডটা। তীরের ফুটটা হচ্ছে 18, সেলাই 1/2 ইঞ্চি সহ 9.5 নিতেছি বাসটা। তাহলে এ হলো 18 সেলাই 1/2 ইঞ্চি। তিরাটা চড়া দেব সেলাই সহ 4 ইঞ্চি, কমপ্লিট 3.5 ইঞ্চি টিকবে, এবং এখানে দেব 5 ইঞ্চি। রাউন্ডটা দেব 2.5 ইঞ্চি, এখান থেকে দেব 1.5 ইঞ্চি। তিরাটা হয়ে গেল, এই মাপে আরেকটা তিরা কেটে নেব। হলো দুইটা পকেট, এই সাইডটা সমান আছে, কাঁসার ফাট আছে, তো এই সাইডটা মাপটা ঠিক রাখবো। লম্বাটা নিতেছি কাপড়টা 19 ইঞ্চি, এবং সাইডে নিতেছি 7 ইঞ্চি, সেলাই মাইনাস হয়ে 6.5 টিকবে 7 ইঞ্চি। তাহলে 7, 19,
লুপটা থাকবে 7.5 ইঞ্চি, এই যে 7.5 ইঞ্চি থাকবে, এখানে 1/2 ইঞ্চি মাইনাস যাবে, এখানে 1/2 ইঞ্চি মাইনাস যাবে সেলাই। পকেট হয়ে গেল, কমপ্লিটটা কেটে দিলাম জুব্বাটা। আশা করি ভিডিওটা দেখলে আপনারাও জুব্বাটা কাটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না, একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন। আর এই জুব্বাটা মোড়াতে জয়েন্ট দেওয়ার কারণ হলো জুব্বাটা কাপড় আছে 3 গজ লম্বা 49, এই জুব্বাটা নিতে হবে 3.5 গজ কাপড় নিলে আর মোড়াতে জোড়া দেওয়া হবে না, তাহলে কমপ্লিটলি জোড়া ছাড়া হয়ে যাবে, কোনো টেনশন নাই। ওকে, আপনাদেরকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে চ্যানেলের ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়।